আমরা সকলেই জানি বাচ্চারা ভীষণ জ্যাম খেতে পছন্দ করে পাউরুটি বা রুটির সঙ্গে মাখিয়ে দিলে ওরা সেটা আনন্দের সঙ্গে রুটি বা পাউরুটি ফিনিশ করে ফেলে আর তাছাড়াও দৈনন্দিন ব্যস্ত জীবনে আমরা সকালে উঠে জ্যাম ব্রেড খেয়ে বাইরে বেরিয়ে যাই আবার বাচ্চা বা বড়দের টিফিনে জ্যাম ব্রেড ব্যবহার করে থাকি তাই ভিউয়ার্স বাজারজাত অস্বাস্থ্যকর জ্যাম না খেয়ে আজ আমরা ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়ে জ্যাম বানিয়ে ফেলি তাহলে চলুন আজ নতুন কিছু শিখি আজ আমি বানাবো আমের জ্যাম বা ম্যাঙ্গো জ্যাম আমার রেসিপিটি ফলো করে একবার বানান কথা দিচ্ছি আপনাদের বাচ্চারা মনের আনন্দে এটি খাবে এবং আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি প্রথমে আমি দুটি আম নিয়ে নিয়েছি আমগুলিকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আমের কুচিগুলি কাপের মাপে দু কাপ হবে এখানে আমি আমের কুচি নিয়েছি দু কাপ আর জল নেব এক কাপ এবার এগুলিকে প্রেশার কুকারে সিদ্ধ করতে দেব আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন আমি প্রেসার কুকারে তিনটি সিটি দিয়ে ঢাকনা খোলা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা খুলে দেখা যাক আমগুলি সেদ্ধ হয়ে গিয়েছে কি না আমগুলি সেদ্ধ হয়ে গিয়েছে এবার যতটা সম্ভব একটা হাতা দিয়ে আমগুলিকে গলিয়ে নিতে হবে এবার একটি ছাকনা নিয়ে একটি হাতা দিয়ে নেড়ে নেড়ে ঠিক এই রকমভাবে ছেকে নিতে হবে তাহলে আমের আঁচগুলি ছাকনাতে আটকা পড়ে যাবে ছাকনা দিয়ে ছাকার পর সেদ্ধ করা আমগুলি খুব সুন্দর স্মুথ পেস্টে পরিণত হয়েছে এবার গ্যাস অন করে একটি প্যান বসিয়ে আমের পেস্টটি ঢেলে দেব এরপর এর মধ্যে এক কাপ চিনি ঢেলে দিতে হবে এবং কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে এই প্রসেসিংটি পনেরো থেকে বিশ মিনিট করতে হবে মিশ্রণটি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব এক চিমটি লবণ ও এক চিমটি হলুদ হলুদটা দেব হালকা কালারের জন্য আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিতে পারেন কিন্তু ফুড কালার না দেওয়াই ভালো এবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেব ওয়ান টি স্পুন ভিনিগার এটি জ্যামের প্রিজারভেটিভের কাজ করবে জ্যামটিকে আমরা অনেকদিন ভালো রাখার জন্য এটি অ্যাড করব মিশ্রণটি ট্রান্সপারেন্ট হলে অর্থাৎ কাছের মতো স্বচ্ছ হয়ে আসলে বুঝতে হবে জ্যাম আমাদের রেডি হয়ে গিয়েছে ফাইনালি জ্যামটি রেডি হয়েছে কিনা দেখার জন্য একটি খুন্তি দিয়ে সামান্য একটি পাত্রে তুলে নিতে হবে তারপর দুই আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে যদি এক তারের মতো হয়ে থাকে তাহলে জ্যামটি রেডি হয়ে গিয়েছে জ্যাম আমার রেডি হয়ে গিয়েছে এবার হালকা গরম থাকা অবস্থাতেই ঢেলে নেব এখানে আমি একটি কিষাণ জ্যামের কাচের বোতল নিয়ে নিয়েছি এটিকে আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এর ভেতরেই আমার তৈরি করা জ্যামটি ঢেলে দেব। তাহলে আমার ছেলে আরিয়ান বুঝতেই পারবে না ও বাজারের কেনা জ্যাম খাচ্ছে না ঘরের তৈরি দেখুন আমার জ্যামটি জেলিটিন ছাড়াই কত সুন্দর দেখতে হয়েছে একদম বাজারে কেনা জ্যামের মতো বোতলটিকে একটু ট্যাপ করে নেব এবং পুরো বোতল জ্যাম দিয়ে ভরে দেব বাকি জ্যামটা অন্য একটি চিনামাটির বোলে তুলে নেব এবং চার থেকে পাঁচ ঘন্টা দুটিকেই সেট হওয়ার জন্য রেখে দেব তারপর ফিরে আসব চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম চার ঘন্টা পর এই দেখুন জ্যামটি আমার কত সুন্দর সেট হয়ে গিয়েছে এটিকে এবার ফ্রিজে রেখে আপনারা দু মাস পর্যন্ত খেতে পারেন যেহেতু এর মধ্যে ভিনিগার দিয়েছি এটি খারাপ হবে না প্রিজারভেটিভের কাজ করবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করুন যাতে আমার নতুন ভিডিওটি সবার আগে দেখতে পান আমার আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই